আজকে আমরা আলোচনা করব যে ফিনান্সের তৃতীয় অধ্যায় নিয়ে, যা আমরা এর আগে ক্লাসে আমরা ফিনান্সের অধ্যায়ে আলোচনা করা হয়েছে, প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এগুলো নিয়ে ক্লাস করানো হয়েছে। আজকে কি করা হবে, কিছু অঙ্ক করানো হবে। দেখা যাচ্ছে যে আমাদের ফিনান্সের চতুর্থ অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব যে অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্যে থাকে সাধারণত পিভি। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র হচ্ছে এফবি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন, এবং ফিউচার ভ্যালু বের করার সূত্র হচ্ছে এফবি ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। এগুলোর ডিটেইলস এখানে দেওয়া হয়েছে যে পিভি মিন্স প্রেজেন্ট ভ্যালু, এফবি ইকুয়াল টু ফিউচার ভ্যালু, এন হচ্ছে বছর এবং কি আই হচ্ছে সুদের হার। এই প্রত্যেকটা নাম যদি আমরা জানা থাকে বা নামগুলো যদি আমরা জানি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতো কি এই অঙ্কগুলো করতে পারবো। যে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে পিভি দেখবো, তারপর এফবি ইন ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন আমরা কি করবো, এফবি মান বসাবো প্লাস 1 প্লাস সুদের হারটা বসাবো, বছর বসাবো, ক্যালকুলেশন করবো, আমাদের কি অঙ্কটা পাওয়া যাবে। এবং আমরা যখন ফিউচার ভ্যালু করবো, সেক্ষেত্রে এফবি ফিউচার ভ্যালু ইকুয়াল টু পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। যখন আমরা পিভির মান এবং 1 এবং সুদের হার আই ইকুয়াল সুদের হার এবং এন ইকুয়াল টু বছর, যখন এই বছর বসে আমরা ক্যালকুলেশন করবো, তখন কি আমরা পিভি মূল্যটা পেয়ে যাবো। এখন আমরা আজকে একটা প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু একটা অঙ্ক করি। হ্যাঁ কথা বল। আচ্ছা আজকে আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু করব। এখানে যে একটা প্রশ্ন লিখেছি যে সুদের হার 10% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার, সুদের হার মানে কি আই, আই ইকুয়াল টু কি আমাদের 10% অথবা কি 10% ইকুয়াল টু 0.01। সুদের হার 10% হলে 5 বছরে, 5 বছরে আমরা লিখবো কি এন ইকুয়াল টু 5 বছর, এবং 5 বছরের পরে 100 টাকার বর্তমান মূল্য কত। 100 টাকার, 100 টাকা হচ্ছে আমাদের কি এফবি ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু 100 টাকা হলে আমাদের পিভি কত। তাহলে আমাদের এই অঙ্কে বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু। আমি প্রশ্নটা আবার বলি যে সুদের হার 10% হলে 5 বছর পরে, 5 বছর পরের বলতে এখানে ভবিষ্যৎ মূল্য কথা বলছে, যে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত পাবো, মানে আমরা এখানে পিভি কত টাকা পাবো, প্রেজেন্ট ভ্যালু মানে 100 টাকার 5 বছর পরে বর্তমান মূল্য কত হবে, সেইটা কি আমরা আমাদের অঙ্কের মাধ্যমে বের করবো। তাহলে আমি লিখছি এখানে, যেখানে দেওয়া আছে বা এখানে আছে যে আমার আই ইকুয়াল টু কি 10%, এটা ভাঙলে কি হয় 0.01, এবং এন ইকুয়াল টু আমার আছে কত 5 বছর, এবং এফডি আছে আমার কত 100 টাকা, এবং আমার এখান থেকে বের করতে হবে পিভি। পিভি মানে হোয়াট, এটা কি আমরা বের করবো। বের করলে আমরা প্রথমে ক্যালকুলেশনটা করি এখান থেকে, তাহলে আমাদের এফডি ইকুয়াল টু আছে কত 100 টাকা, আমরা 100 টাকা এখানে বসাই, ডিভাইডেড সূত্রের ওয়ানটা বসালাম, এবং আমাদের আই এর মান আছে 0.01 বসালাম, এবং এন এর মান আছে আমাদের কত 5 বছর, সেই 5 বছর এখানে আমরা বসালাম। এখন কি করবো, আমরা একটু ক্যালকুলেশন করবো। উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা হবে 1 × 1.5। আমরা একটু ক্যালকুলেশনটা করে নেই, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে যে আমরা যদি 10% কে ভাঙি 100 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের হবে 0.1 মানে 0.1 হবে। সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশনটা ঠিক করে নিয়েছি যে আমরা এই আই এর পরিবর্তে 0.1 বসাইছি, এবং এই পূর্ণ সংখ্যা এবং কি দশমিক ভগ্নাংশ সংখ্যা এই দুটো যোগ করার পর আমাদের হয়েছে 1.1। এই 1.1 কে আমরা কি পাওয়ার 5 মানে বছর যে 5 বছর বসেছি সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন দিয়ে যদি পাওয়ার 5 বসাই 1.1 কে, তাহলে আমাদের এই কনফিগারটা আসে যে 1.61051। এই 100 দিয়ে যখন আমি এইটাকে ভাগ দিব, তখন আমার আসবে এইটা যে 62.093। এখানে কিন্তু ক্যালকুলেট দশমিকের পর আরো আছে, এখানে মানে 2 ছিল, আমি এর জন্য দশমিকের পর 3 দিলাম, মানে এর জন্য 1 বাড়ায় আসছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই অঙ্কটা যে সুদের হার 10% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত হবে, তাহলে আমরা যদি বর্তমানে 5 বছরের জন্য কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে 5 বছরের জন্য যদি আমরা 100 টাকা ইনভেস্ট করি, সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে পেলাম বর্তমানে আমাদের কত টাকা হবে, 62.সামথিং টাকা হবে আমাদের বর্তমান মূল্য, তবে এটা ফিউচার ভ্যালু কত আছে 100 টাকা।
এই অঙ্কটা যদি আমরা একটু ঘুরে করি অন্য আর একটা অঙ্ক করি একই কনফিগার থাকে একটা প্রতি বছর একই কনফিগার দিয়ে আমরা কিন্তু ঘুরে একটু টাকা বা টাকা বছর এবং কি সুদের হার একটু ঘুরে আমরা আরেকটা অঙ্ক করি যাতে কি আমাদের অঙ্কটা বুঝতে কি সুবিধা হবে এখানে আমি কি করলাম 20% দিলাম যে সুদের হার 20% হলে আমি এখানে 6 বছর দিলাম যে 6 বছরে 200 টাকা 100 টাকার পরিবর্তে কি দিলাম 200 টাকার বর্তমান মূল্য কত হবে সেম অঙ্ক শুধুমাত্র আমরা কি করছি একটু কনফিগার গুলো চেঞ্জ করছি যে 10% এর পরিবর্তে আমরা 20% দিছি 5 বছরের পরিবর্তে আমরা 6 বছর দিছি এবং কি আমরা টাকার পরিবর্তে 100 টাকার পরিবর্তে 200 টাকা দিছি এই 200 টাকার ভবিষ্যৎ মূল্যের আমরা যদি এখন প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য করি সেটা কি হয় আমরা একটু দেখি আমরা একটু নতুন করে ক্যালকুলেশন করি অঙ্কটা তাহলে আমি এখানে লিখবো যে আমাদের আই এর মান হচ্ছে 20% আচ্ছা একটু ক্যালকুলেশন করে নেই 20% এ কত হয় আমাদের যখন আমরা ক্যালকুলেশন করব 100 দিয়ে যখন ভাগ দিব আমাদের হবে 0.2 এবং আমাদের বছর আছে কত 5 বছর 6 বছর আছে এই 5 এর পরিবর্তে আমরা এখানে কি লিখব 6 লিখব এবং আমাদের টাকার পরিমাণ আছে কত 200 টাকা এইখানে 100 টাকার পরিবর্তে আমরা 200 টাকা ব্যবহার করব ফিউচার ভ্যালু তাহলে আমাদের কত আছে প্রেজেন্ট ভ্যালু বার মানে প্রেজেন্ট ভ্যালু কত আছে সেটা আমরা বের করব তাহলে আমরা জানি এখানে আমরা যদি আগে একটু লিখে নেই যে আমরা জানি যে ফি প্রেজেন্ট ভ্যালু পিভি ইকুয়াল টু এবি বাই 1 প্লাস আই পাওয়ার এন তাহলে যে এই মানগুলো আমি দেখছি এই মানগুলো অনুসারে যদি আমি এখানে ক্যালকুলেশনের মধ্যে বসায় দেই তাহলে কি আমাদের এটা প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে আমার 200 টাকা আমি 200 টাকা বসালাম সূত্রের 1 বসালাম এবং আই এর মান হচ্ছে আমার কত 0.02 সেটা আমি বসালাম এন এর মান হচ্ছে কত আমার 6 বছর সেই এন এর মানটা আমি বসালাম এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি আমি যদি এই দুটো এই দুটো যোগ করি 1 প্লাস 0.2 যদি যোগ করি তাহলে আমার হয় 1 প্লাস 1.2 এবং কি আমার এখানে বছরটা আমি বসিয়ে দিলাম এখন আমরা একটু এটা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পরে 200 দিয়ে এই ক্যালকুলেশনের ফলটাকে আমরা কি একটু ভাগ দেব আমি ভিডিও করছি করে আমরা কি করলাম প্রথমে এই 1 প্লাস 2 যোগ করলাম যোগ করার পর আমাদের হইছে 1.2 এইটা যোগ এই যোগফলকে আমরা কি ক্যালকুলেশনে বছর দিয়ে পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করব তাহলে হবে আমাদের 2.986 এবং এইটাকে আমরা 200 দিয়ে এই 200 দিয়ে এটাকে ভাগ করব ভাগ করার ফল হচ্ছে আমাদের 66.9792 এটা কি আমাদের প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য তাহলে আমরা বলতে পারি যে কোন প্রতিষ্ঠানের তে আমরা যদি 20% সুদের হারে 6 বছরের জন্য 200 টাকা জমা রাখি ভবিষ্যতে 200 টাকা যদি 6 বছরের জন্য জমা রাখি তাহলে আমাদের বর্তমানে কত টাকা হবে বর্তমানে হবে আমার 66.9792 টাকা এটা হবে কি আমার বর্তমান টাকা মানে বর্তমানে যদি আমরা এত টাকা কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করি তাহলে আমরা 6 বছর পর কত টাকা পাবো 200 টাকা আবার 200 টাকা যদি কোনো প্রতিষ্ঠানে আমরা 6 বছরের জন্য রাখি তাহলে আমাদের বর্তমানে 66.9792 টাকা জমা দিতে হবে বা ইনভেস্ট করতে হবে আচ্ছা তোমরা যেহেতু আমরা আজকে কি করছি প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করছি তোমাদের বোর্ড বইতে চতুর্থ অধ্যায়ে 44 পেজের উদাহরণ 2 সেটা নিয়ে আমরা আলোচনা করছি তোমরা নিজেদের মত করে এই 2 উদাহরণ 2 44 পেজটা কি এই জন্য করে রাখবে এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে যে কোনো সময় আমরা কি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং কি সমস্যা সমাধান করে দেব ইনশাআল্লাহ